সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 7টায়, আমি চলে এসেছি একটুখানি রাস্তার দিকে। তো শরীরটা একদম ভালো যাচ্ছে না, ব্লগ একদম দিতে পারছি না। সবাইকে জানাচ্ছি আমার এই বিশ্বের ব্লগকে অনেক অনেক স্বাগত। দেখো কি সুন্দর সকালের আবহাওয়াটা, কিন্তু সূর্যটা আজকে ওঠে নাই, কেন জানো? কুয়াশা, কুয়াশার কারণে সূর্যটা ওঠেনি। কি দারুণ লাগছে শস্যের ক্ষেত, তাই না? দেখো খালি, তুমি ওখানে গেলে আরো কমে পেয়ে যাবা, কিন্তু কি বলতো, এখানে এত দূর গাড়ি ভাড়া দিয়েছি তো আমারও পোষাবে না। ছোট মলে এত বেশি লাভ নেই। কত নেবে? দুটো তুমি আমাকে কম করে দাও। দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম রাস্তা একটা ঝুড়িতে করে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে, লক্ষ্মী আর গণেশটা, আরো অনেক ঠাকুর আছে। তো এই লক্ষ্মী গণেশটা মন থেকে সকালবেলা রেখে দিলাম, সবাই প্রণাম জানিও। এত লাভ নেই বাবা, তাহলে তো আমি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতাম। তুমি যা বললে, আমার গাড়ি ভাড়া চলে গেছে এখানে আসতে গিয়ে। আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। নিয়ে গেলাম আমি না, দক্ষিণেশ্বর থেকে 90 টাকায় দিও, সকালবেলা 10 টাকা দিও। তুমি আমার দোকানে যাও, আমি পরে তোমাকে কমে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এই থাকছে কত? কোনটা যে এটা? সকালবেলায় যদি তোমাদের বাড়ি ঠাকুর নিয়ে আসে কোনোদিন, ফিরাবে না কেনার চেষ্টা করবে সামর্থ্য অনুযায়ী, দেখবে খুব ভালোই হবে। এই দেখো, এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে সারাদিন ব্লগ করতে পারিনি। এখন দেখো আদিকে হঠাৎ করে দেখিও বাইকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এটা আমার বাবার বাইক, পাশের বাড়ির দাদার বাইককে বলছে বাবার বাইক। ওরও খুব শখ ওর বাবার একটা বাইক হোক, দেখে কেমন একটা লাগছে। একটা কার তোর বাবার? বাবা কবে কিনলো? আমার বাবার বাইক। কয় লাখ টাকা দিয়ে কিনেছে? 1 লাখ না 2 লাখ? 1 লাখ টাকা না 2 লাখ টাকা? কয় লাখ? 1 লাখ। ওর বাবা 1 লাখ টাকা দিয়ে ওই বাইকটা কিনেছে, তাই আদি ওটা ধরে ধরে স্বপ্ন দেখছিল। মাথা হেড, এ ফর অ্যাপেল, বল, সিফার ক্যাট, ডিফার বলো, ডিফার আদি, আদি রে ডিফার ডগ। ওরে বাবা রে। তো এই দেখো আদির বাবা 3-4 দিন পরে বাড়ি আসলো। এই দেখো আগেই ফুচকাটা নিয়ে নিলাম, ফুচকা দেখলে আমার জিভ দিয়ে লক লক করে জলে। এই দেখো সারা বাজারটাই তুলে নিয়ে এসছে, বাজার করে নিয়ে এসছে, রান্না করবো, খাবো দাবো। এদিকে এই সাইকেলের সিট লাগিয়েছে, সেই ছেলে তো পাগল, সিটে বসে চড়বে। আমাকে বললো সবজিগুলো আগে নাও, তারপরে আমি ছেলেকে নিয়ে একটা ঘুল্লি দিয়ে আসি। তো বাবা আসেন অনেকদিন, এর জন্য ওরও ইচ্ছা করে সাইকেলে চড়তে। আমার সাইকেলটা তো নষ্ট হয়ে গেছে, তো এখন পাগল হয়ে গেছে চড়ার জন্য, একটু রোড়ে আসুক, আমি একটু ঘরটাকে গুছিয়ে নিই সব। এখানে আছে পিঁয়াজ কলি, আর হচ্ছে কি পুঁই শাক, এটা কি টমেটো, আর এই যে কি মটরশুঁটি, ধনে পাতা, কুমড়ো, আর কি অনেকগুলো গাজর আছে। তো আজকে এই দিয়ে দেখা যাক কী রান্না হয়। এখানে আছে মাছ, মাছটাকে বের করে রাখিলিস মাছ, বাঁধাকপি, আলু, অনেক সবজি আছে, সেগুলো বাইরে রেখে দিয়েছি। আদি গুড নাইট বলে দে, বল
তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া তো হয়ে গেল, সবাইকে জানাই গুড নাইট, টাটা বাই বাই।